দেখুন, এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ওনারা স্থাপিত করতে চলেছে ইন্ডিয়া গেটের সামনে, আমরা সকলে স্বাগত জানাই। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি যথাযথ সম্মান দিতে হয়, ওনার আদর্শ কে আপনাকে কার্যকরী করতে হবে আজকে বর্তমান ভারতবর্ষে। নেতাজির আদর্শ ছিল সর্বধর্ম সমন্বয়, তিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত রেখে গেছেন ওনার আজাদহীন ফৌজ এবং আজাদহীন সরকারে, সেই দৃষ্টান্তকে আমরা কেন্দ্র করে আজকের ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতা, যে বিভাজনের রাজনীতি, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। যে পথ নেতাজি দেখিয়েছে, আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা শিখ নই, আমরা ঈশাই নই, আমরা ভারতীয়, এই আদর্শকে যদি আজকের যুব সমাজকে আমরা উদ্বুদ্ধ না করতে পারি, ভারতবর্ষ আবার দুখণ্ডিত হয়ে যাবে, আবার বিভাজন হয়ে যাবে। তাই সুভাষচন্দ্র বোসকে ওনার 125তম জন্মদিবসে যদি যথাযথ সম্মান জানাতে হয়, ওনার আদর্শ কি আপনি কার্যকরী করুন, ওনার আদর্শের উপর ভিত্তি করে বর্তমান রাষ্ট্রীয় রাজনীতি করা উচিত। ওনার আদর্শ হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ করা, ভারতীয় বলে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রস্তাব দিয়েছি, আমি চিঠি দিয়েছি যে আমরা সারা ভারতবর্ষে নেতাজির 125তম জন্মদিন পালন করছি, তাহলে নেতাজিকে সত্যি আমরা শ্রদ্ধা করি, তাহলে নেতাজির আদর্শ ওপর ভিত্তি করে আজকের ভারতীয় জনতা পার্টি বা অন্য কোন রাষ্ট্রীয় দল সেই নেতাজির আদর্শকে নিজের আদর্শ বলে গ্রহণ করতে হবে এবং ভারতবর্ষের মাটিতে কার্যকরী করতে হবে। না তো কিন্তু ভারতবর্ষ আবার 1947 যা ঘটেছিল, নেতাজি যদি ভারতবর্ষে ফিরে আসতেন, শরৎচন্দ্র বোসটা চেয়েছিলেন বাংলা বিভক্ত হতো না, ভারতবর্ষ বিভক্ত হতো না, কিন্তু আবার বিভক্ত হবে 1947 সাল আমরা আবার দেখব, যদি নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখা, ভারতবর্ষকে এক রাখা।